বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে যে ভারতীয় দল ইংল্যান্ডে গিয়েছে সেই দলে চারজন ওপেনার রয়েছে। তাদের মধ্য থেকে যে কোনো দুইজনকে বেছে নিতে হবে টিম ভারতকে। আর এই কাজটি করতে নির্বাচক ও অধিনায়ককে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে, কারণ ভারতের চার ওপেনারই দুর্দান্ত। এদিকে যুবরাজ সিং জানিয়ে দিলেন কোন দুইজনকে দিয়ে ওপেন করানো উচিত নিউজিল্যান্ডের বিপক্ষে। তো চলুন এক নজরে বিস্তারিত দেখে নেওয়া যাক। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের কাছে ওপেনিংয়ের অপশন হিসেবে রয়েছে রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়াল এবং লোকেশ রাহুল। এদের ভিতর থেকে দুইজন দলে সুযোগ পাবে। এদিকে যুবরাজ সিং বলেছেন, রোহিত এখন টেস্ট ক্রিকেটেও অভিজ্ঞ হয়ে উঠেছে। ওপেনার হিসেবে 60টা সেঞ্চুরি রয়েছে তার, তাই তো ইংল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে রোহিত শর্মা সবার আগেই থাকবে। এছাড়া রোহিতের পার্টনার হিসেবে শুভমান গিলকে দলে সুযোগ দেওয়া যেতে পারে, কারণ তারা দুজনে যেহেতু দুইটা সিরিজ একসঙ্গেই ওপেন করেছে, তাই তাদের আবারও সুযোগ দেওয়া উচিত। এদিকে যুবরাজ সিং আরও বলেছেন, ইংল্যান্ডের মাটিতে যেহেতু রোহিত শর্মা ও শুভমান গিল একসঙ্গে আগে কখনো ব্যাট করেননি, তাই তাদের জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে, তাদের দ্রুতই পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। এছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের জন্য অভিজ্ঞ যুবরাজ সিং কিছু উপদেশ দিয়েছে। তিনি বলেন, ইংল্যান্ডে প্রতিটা সেশন ধরে খেলতে হয়, সকালে বল সুইং এবং সিম করবে, দুপুরে ব্যাটসম্যানরা রান করতে পারবে, চা বিরতির পর আবারও সুইং ফিরে আসবে। ব্যাটসম্যান হিসেবে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলেই সাফল্য আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের কোন দুইজন ওপেনার একাদশে সুযোগ পেতে যাচ্ছে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।